গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবার আওতায় আনতে দেশজুড়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে সরকার। একযুগ পেরোতে না পেরোতেই টাঙ্গাইলের অনেক ক্লিনিক ভবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 1999 সালে টাঙ্গাইলে 425টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেয় সরকার। পর্যায়ক্রমে চালু হয় এসব ক্লিনিক, তবে একযুগ পেরোতে না পেরোতেই নির্মিত ভবনগুলোতে দেখা দেয় সমস্যা। এরই মধ্যে 4টি ক্লিনিক ভবন পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে 60টি ভবন। অভিযোগ উঠেছে ক্লিনিক ভবনগুলো নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। লোকজন যাতে ঘরে ঘরে চিকিৎসা পায় সেই জন্য আমি জমি দিয়েছিলাম। তখন এটা আজ 4-5 বছর ধরে ওকে হয়ে ভাঙ্গে চলে গেছে। রড বালু সিমেন্ট ঠিক মতো দেয় নাই, যার জন্য আমাদের বিল্ডিংটা অতি তাড়াতাড়ি হাসপাতালটা নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ক্লিনিক ভবনগুলো ব্যবহার উপযোগিতা হারানোর প্রভাব পড়েছে সেবা কার্যক্রমে। হাসপাতাল থাকাতে আমরা অনেক উপকার পাইছি, ঔষধপাতি এখন সেই যে ভাঙ্গে যাওয়াতে দূরে নিয়ে গেছে, এখন আমরা সেই সুবিধা পাচ্ছি না। এলাকার মহিলাদের, আমাদের বাড়ির মহিলাদের সেবা নিতে সমস্যা হচ্ছে। হাসপাতালের সুব্যবস্থা নেই, হাসপাতালটা ভাঙা, ঝড় বৃষ্টি রোদ এরকম হলে খুবই সমস্যা হয় গর্ভবতীদের, তাছাড়া এখানে কোনো প্রাইভেসি মেইনটেইন করা যায় না। ঝুঁকি বিবেচনায় নিয়ে এরই মধ্যে 4টি ক্লিনিক ভবন পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত অন্য ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্মাণাধীন আছে মির্জাপুরের বাসতলে একটা, আর পুনর্নির্মাণ হচ্ছে সখীপুরে 4টা, মির্জাপুরে 1টা, সদরে 1টা। এই পুনর্নির্মাণ হবে এইচইডি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এগুলা ঝুঁকিমুক্ত করবো, মেরামত করব। ক্লিনিক ভবনগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের পাশাপাশি আগের ভবনগুলো নির্মাণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।